আজকে আমি বরবটির বাজি বানাব এরকম করে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিছুটা বরবটি নিয়ে নিলাম তারপরে গোলে কাটব আমি এরকম করে ছোট ছোট করে কেটে মধ্যে ধনিয়া কোড়া দিয়ে দিব তারপরে হলুদ কুড়া দিয়ে দিব কিছুটা নুন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনি যেরকম খান সেরকমই দিয়ে দিবেন আমি দুটা দিয়ে দিলাম তারপরে কড়াই দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব কিছুটা রসুন কুচি দিয়ে দিব তারপরে পিঁয়াজ কুচি দিয়ে দিব হালকা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আস্ত জিরে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চুড়ে এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব অল্প একটু পানি অ্যাড করে দেব এর মধ্যে হলে কাঁচা থাকবে সবজিটা অল্প একটু দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব দুই তিন মিনিট গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো না হলে সেদ্ধ হবে না এটা কাঁচা থাকবে দুই তিন মিনিট পরে আবারও কিন্তু আমি দেখবো এরকম করে নেড়ে চুড়ে আবারও আমি ডাকনা দিয়ে বন্ধ করে দেব এরকম করে যখন শুকিয়ে যাবে তখন দেখব হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে লবণ দেখব অল্প হয়েছে কি না টেস্ট করে দেখব না হলে অল্প অ্যাড করে দেব দিয়ে আমি ডাকনা দিয়ে আর বন্ধ করে দেব ডাকটা খুলে আবারও আমি নাড়াচড়া করে নিব এরকম করে বরবটির ভাজিটা কিন্তু একদমই সহজ আর খাইতেও বহুত ভাল লাগে ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দেখুন কি সুন্দর হয়েছে ভাজিটা খেতেও কিন্তু টেস্টি হয়